বিদেশ থেকে কম দামে এলপিজি আনলেও বেশি দরে বিক্রি করছে কয়েকটি এলপি গ্যাস কোম্পানি। শুধু তাই নয়, ইরাকের কথা বলে ইরান থেকে এই জ্বালানি আনা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। গেল জানুয়ারি থেকে কেবল 8 মাসেই পাচার হয়েছে প্রায় 2200 কোটি টাকা আছে এমন অভিযোগও। এসব বিষয়ে খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক স্মাইল জনির ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটির আটা ময়দা সুজি। গ্যাস সংকট থাকায় এলপিজির চাহিদা অনেক বেশি। সরবরাহ প্রতিযোগিতায় আছে 28টি কোম্পানি, তবু সাধারণের নাগালে আসছে না এলপিজির দাম। 1600 টাকা কেনা পরে 1400 টাকা বিক্রি করি, বা বাসায় দিয়ে আসলে 50 টাকা চার্জ নেই এরকম। সরকারি যেভাবে দেয় ওইভাবে তো আর কেনা হয় না, পাইকারির বিষয়ে আরো বেশি করে কেনা হয়। আগে গ্যাস নিতে বললো 1300-1320, তারা দুই দিন পরে আসলে আবার কয় 1350। ইদানিং দেখতেছি মাসানক 2600 টাকা একদমই। দেশের বাজারে এই জ্বালানির মূল্য নির্ধারিত হয় কেনা দর ও জাহাজ ভাড়া সহ আমদানি খরচ বিবেচনায়। অভিযোগ রয়েছে আন্তর্জাতিক দরের চেয়ে অন্তত $30-40 কমে এলপিজি গ্যাস কিনছে একটি সিন্ডিকেট, কিন্তু বিক্রি করছে আন্তর্জাতিক দরে। আবার জাহাজ ভাড়াও বেশি দেখানো হয়, ফলে সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। হয় যেটা ওরা যেটা দেয় সেটাকে আমরা মেনে নিই, কিন্তু এটাকে যদি যাচাই বাছাই রিয়া প্রতিপক্ষিত পক্ষে করতে হয় তাহলে এনবিআর থেকে এটা এনার্জি রেগুলেটরি কমিশনে প্রতি মাসে এটা নিয়ে এটার উপরে বেস করে তাদের কাজটা করা দরকার, যেটা আমি পারি নাই আমার সময়। প্রশ্ন হচ্ছে কিভাবে কম দামে এলপিজি কিনছে চক্রটি। বাংলাদেশে এলপিজি বহনকারী একটি জাহাজ অনুসরণ করি আমরা, নাম GYMM, আইএমও নম্বর 9139696। প্রতি মাসেই এলপিজি নিয়ে চট্টগ্রামে আসে জাহাজটি। খুঁজতে গিয়ে দেখা গেল এর নাম ছিল জে টাইগার। সে নামেই যুক্তরাষ্ট্রের স্যাংশনের পরও ইরান থেকে কম দামে এলপিজি আমদানিতে ব্যবহার হতো জাহাজটি। 2023 সালে বেশ কয়েকবার চট্টগ্রামে এলপিজি খালাস করা হয়েছে। বিষয়টি টের পেয়ে যান কয়েকজন ব্যবসায়ী, বেনামে গেল জানুয়ারিতে অভিযোগ দেন বাংলাদেশ ব্যাংক, বিইআরসি, জ্বালানি মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন মহলে। সরকারের সার্বভৌম ক্ষমতার আশীর্বাদ পুষ্ট ছিল, তো সেই অবস্থায় কোনো এক্ষেত্রে যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি। অলিগার সৃষ্টি এবং লুণ্ঠন জ্বালানি খাতের নীতি, এটা সেটারই বলতে পারেন একটা দৃষ্টান্ত। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেউই, তবে এরপরই জাহাজের নাম বদলে হয়ে যায় GYMM, চলতে থাকে এলপি গ্যাস আমদানি। গেল 10 সেপ্টেম্বর চট্টগ্রামে আনলোড শেষে ইরাকের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি। বেশিরভাগ সময় GPS লোকেশন বন্ধ রাখে GYMM। অনলাইনে জাহাজটি ট্র্যাক করে দেখা যায় এটি আবারও বাংলাদেশের উদ্দেশ্যে এলপিজি নিয়ে রওনা দিয়েছে। সবশেষ এটি পোর্ট কল দিয়েছিল দুবাইয়ের খারফাক্কান পোর্টে। এরপর কোনো কারণ ছাড়াই ইরান এবং ইরাকের মাঝামাঝি অঞ্চল পর্যন্ত গিয়ে সেখানে অবস্থান করে এবং নতুন কোনো পোর্ট কল না দিয়েই আবারও বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে। চট্টগ্রাম বন্দরে আমদানিকারকরা দেখাচ্ছেন ইরাক থেকে এলপিজি আনা হচ্ছে, অথচ ইরাকের একমাত্র এলপিজি রপ্তানিকারক বাজরা গ্যাস কোম্পানি BGC-র কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার BK হাসান নিশ্চিত করেছেন BGC কেবল সেমি রেফ্রিজারেটেড এলপিজি রপ্তানি করে, সম্পূর্ণ রেফ্রিজারেটেড এলপিজি রপ্তানির পরিকল্পনাও নেই তাদের। তাহলে সম্পূর্ণ ফ্রোজেন এলপিজি আসছে কোথা থেকে? অভিযোগ আছে ইরাক চট্টগ্রামের যাত্রা দেখালেও ইরানের লাভান আইল্যান্ড থেকে এলপিজি তোলে জাহাজটি। ইরাক না করলেও সম্পূর্ণ ফ্রোজেন এলপিজি রপ্তানি করে দেশটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় মারাত্মক ঝুঁকিতে পড়ছে দেশের অর্থনীতি। একদিক থেকে যেরকম তারা অস্বাভাবিক মার্জিন ও প্রফিট আর্ন করছে এবং সেটা করছে প্রতারণার মাধ্যমে, সেটা আবার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের বিষয়টা আসছে, তখন যেহেতু আবার একটা তৃতীয় সোর্সের মাধ্যমে যাচ্ছে, তখন এই প্রশ্নটা উঠবে যে এইটাকে আসলে যে মার্জিনটা সেটাকে আসলে অবৈধ উপায়ে বিদেশে পাচার করা হচ্ছে কিনা। কাজে এই বিষয়গুলোকে আমরা মনে করি যে কর্তৃপক্ষের যথাযথ অনুসন্ধান সাপেক্ষে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। ব্যবসায়ীরা আবারও অভিযোগ করেছেন চট্টগ্রাম পোর্ট কর্তৃপক্ষের কাছে। বলা হয়েছে 2,56,000 মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে, যেখানে টাকা পাচার হয়েছে 8 মাসে অন্তত 2,100 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন বড় জাহাজে এলপিজি আসলে খরচ বাঁচবে প্রতি টনে আরও অন্তত $40, সেই হিসেবে আরও 122 কোটি টাকা গায়েব করেছে চক্রটি।
তবে জাহাজ পর্যবেক্ষণে এখনো অনিয়ম পায়নি বন্দর কর্তৃপক্ষ। ওদের অভিযোগের প্রেক্ষিতে আমাদের একজন ক্যাপ্টেন সহ আরো দুইজন কনসার্ন লোক গেছিল সেখানে, ওদের কথা যেটা ওরা ওই ধরনের কোনো তথ্য পায় না। কাস্টমসের তথ্য পর্যালোচনায় দেখা যায় দুবাইয়ের ঠিকানায় মানুষী ট্রেডিং, ইউনিয়ন ভেঞ্চার, কামজা ট্রেডিং সহ কয়েকটি প্রতিষ্ঠান এই এলপিজি রপ্তানি করছে আর কিনছে বিএম এনার্জি, ইউনিটেক্স এলপিজি, মেঘনা ফ্রেশ এলপিজি সহ বেশ কয়েকটি কোম্পানি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।